সূত্রে সন্তু আমাদের প্রতিনিধি সন্তু পানো চলে এসেছে এবং তার পাশাপাশি সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। কৌস্তব কি বলবে? সুজয় ভদ্র কালীঘাটের কাকু লিপসন বাউন্সের প্রাক্তন ডিরেক্টর গ্রেপ্তার। না, ওই তো ভাইপোকে এখন গ্রেপ্তার করতে হবে, পিসির ভাইপো আর কাকুর ভাইপো। বেহালা পশ্চিমের তৃণমূলের নেতাদের নাকি আজকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, কাউন্সিলরদেরও নাকি প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আসলে ওই যে ফকিরপাড়া রোডে থাকতো না কালীঘাটের কাকু, ওই ফকিরপাড়ার নাম পাল্টে দিয়েছে, ফকিরপাড়া এখন আর ফকির নেই, ও আমিরপাড়া হয়ে গেছে। আসলে সব চোর। কালীঘাটের কাকু বলেছিল না যে ভাইপোকে শেষ পর্যন্ত রক্ষা করব আমি, তাহলে আমি জেলে যাব। যে ভাইপোর টাকা, যে আসলে কোটি কোটি টাকা শান্তনু কুন্তল তারা তো সব বয়ান দিয়ে দিয়েছে, কালীঘাটের কাকু মারফত ভাইপোর কাছে টাকা গেছে। কালীঘাটের কাকুকে অ্যারেস্ট করলে শুধু কান টানা হলো, আসলে ভাইপোকে অ্যারেস্ট করতে হবে। ভাইপোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, পিসি ভাইপোকে অ্যারেস্ট করতে হবে, নাহলে এই দুর্নীতির মাথায় পৌঁছানো যাবে না। একদম কৌস্তব, আমরা টানা ব্রেকলেস এই যে বুলেটিন, সেই বুলেটিন করছি। আমরা জানি না মিনমিনেরা কেন এত বিজ্ঞাপন নেওয়ার তাদের তাগিদ, জানি না তারা কেন দুর্নীতির খবর দেখাতে এতটা তাদের তাদের দোনামোনা ভাব, কিন্তু রিপাবলিক বাংলা আমরা ঠিক করেছি এই মুহূর্তে ব্রেকলেস থাকবো। এই মুহূর্তে টানা বাংলার মানুষকে জানানোর অধিকার রয়েছে। আমরা জানাবো যে এই একের পর এক কালীঘাটের কাকু, তার যে অসঙ্গতিগুলো, সেই অসঙ্গতিগুলো কি কি। সন্তু এই মুহূর্তে রয়েছে, সন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে। সন্তু, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ তোমার চোখ দিয়ে সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির যে সদর দপ্তর কলকাতা শহরে, সেই সদর দপ্তরে এখন কি চলছে, কি আবহাওয়া, কি অবস্থা, রিপোর্টাররা কি করছে, ইডির গাড়ি এই মুহূর্তে কতগুলো আছে, সবটা দেখাও বাংলার মানুষকে এই মুহূর্তে। আমরা সারা রাত দরকার হলে এই মুহূর্তে লাইভ থাকবো। সন্তু ছবি দেখানোর চেষ্টা করবো। এই সদর দরজা, এই দরজা থেকে কিন্তু কালীঘাটের কাকুর যে আইনজীবী, সেই আইনজীবী প্রথম বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে তাকে জানানো হয়নি এখনো পর্যন্ত তাকে, তার ক্লায়েন্টকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, তুমি দেখতে পাচ্ছ ইডি দপ্তরের একদম ভেতরকার ছবি। অর্ণব সকাল থেকে দিনভর সেই ছবি তুলে ধরেছে, পিঙ্কি রয়েছে, ময়ূক। এই মুহূর্তে গোটা বাংলা জানতে চাইছে, জবাব চাইছে যে চূড়াটা ঠিক কোথায়, কে আসল, কে কোন জায়গায় পৌঁছতে চাইছে। কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তার আইনজীবী জানে না, কিন্তু কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সবার আগে সেই খবর ব্রেক করি। ময়ূক, তুমি জানো যে একের পর এক তথ্য যখন উঠে আসে, স্বর্ণালী সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর। স্বর্ণালী, এই মুহূর্তে যে একের পর এক, তুমি যেমনটা বলছিলে কালীঘাটের কাকু, আসলে চূড়াটা কোথায়, কালীঘাটের কাকুর ডিগবাজিটা, ভোল বদলটা আমরা দেখিয়েছি স্বর্ণালী। সন্তু, এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি হিসেব, স্বর্ণালী আসার চেষ্টা করবো। ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে। ময়ূক, আমরা দিনভর দেখিয়েছি, আমরা আগেও দেখিয়েছি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছেন। সেই চাকরি চুরির তদন্তে একের পর এক নাম, একের পর এক গ্রেপ্তার। এই মুহূর্তে কালীঘাটের কাকু, তিনি গ্রেপ্তার হয়েছেন, সেই খবর উঠে আসছে। ময়ূক, এর শেষ কোথায়? কালীঘাটের কাকুর ভাইপোটা আসলে কে? কালীঘাটের কাকুর মাথায় কে বসে রয়েছে? তার ভোল বদল আমরা দেখিয়েছি, তারা রাতারাতি পরিবর্তন হওয়ার ডিগবাজি খাবার ছবিটা আমরা দেখিয়েছি। ময়ূক, একদম একদম সন্তু, স্বর্ণালী এবং তোমাকে দুজনকেই থামাচ্ছি। পিঙ্কিও রয়েছে, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে, গোটা রিপাবলিক বাংলার যারা প্রতিনিধিদের টিম, সেই টিম রয়েছে, সারা রাত তারা থাকবে। কিন্তু কৌস্তব বাগচি এই মুহূর্তে, কংগ্রেস নেতা এবং আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি বলবে? কালীঘাটের কাকু লিপসন বাউন্সের প্রাক্তন ডিরেক্টর গ্রেপ্তার। কালীঘাটের কাকু গেল, এবার কালীঘাটের পিসি যাবে, এরপর কালীঘাটের ভাইপো যাবে। তদন্ত যদি সঠিকভাবে, তদন্ত যদি প্রগ্রেস হয়, এই বিলম্বটা হওয়ারও কথা ছিল না, হয়তো অনেক আগে গ্রেপ্তার হতো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। কালীঘাটের কাকু, কালীঘাটের পিসি, কালীঘাটের ভাইপো সবাই শ্রীঘরে যাবে, বাঙালি সেই আশাতেই বুক বেঁধে আছে। এবং বারবার করে একটা জিনিস বলার, এই যে এই ডটসগুলো কানেক্ট হওয়া, এই যে মাথার দিকে আস্তে আস্তে হাত যাওয়া, এই সমস্ত এই যে অ্যারেস্টগুলো থেকেই সেটার আমরা একটা কোথাও আশা বুক বাঁধছি। আমি আশা রাখবো যে কোনো রকম কোনো সেটিং, কোনো রকম কোনো কিছু এই তদন্তকে প্রভাবিত করবে না। এটা যদি করে তাহলে এর থেকে বড় আফসোস মনে হয় বাঙালির আর কোনোদিন কিছু থাকবে না। मान बांगाली अनेक दिन पर आशाय बुक बेधेছে এই যারা গোটা এই দুর্নীতির ঘটনায় যারা এই যে এত বড় একটা সংগঠিত দুর্নীতির সাথে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছিল তারা জেলে যাবে এই নিয়ে বাঙালি অত্যন্ত আশাবাদী। তুমি নিজে একজন আইনজীবী, তুমি আমাকে খুব সহজ বাংলাতে যদি বোঝাও যে এই সুজয় ভদ্র কালীঘাটের কাকু তাকে জিজ্ঞাসাবাদ করে কিভাবে মাথায় একদম চূড়ায় পৌঁছে যাওয়া যাবে, কার কার নাম বলে দিতে পারে এই কালীঘাটের কাকু? দেখো বারবার করে একটা জিনিস তো দেখা যাচ্ছিল যে বিভিন্ন সময় কুন্তল ঘোষ থেকে শুরু করে অনেকে কালীঘাটের কাকুর কথা বলেছিল যে টাকা পয়সা তার কাছে পৌঁছাতো, আবার কালীঘাটের কাকু বিভিন্ন সময় বলেছে যে আমার সাহেব সবকিছু জানে। এই যে সাহেব সবকিছু জানে, তারপরে নারদা সিং অপারেশনেও তোমার যদি মনে থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সতীর্থ তার পাশেও কালীঘাটের কাকুর ভিডিও ফুটেজ দেখা গেছিল। এটা বুঝতে কোনো রকম কোনো রকেট সাইন্সের প্রয়োজন হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের একজন মানুষ এই কালীঘাটের কাকু, তার যে সম্পত্তি তার যে বিষয় আসয় এইভাবে ফুলে চেপে ওঠা তার পেছনে নিশ্চয়ই এটা কাউকে বুঝিয়ে বলতে হবে না যে এর পেছনে ব্যানার্জি পরিবার তথা ভাইপোর একটা মারাত্মক অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি এইগুলো থেকে কালীঘাটের কাকু কি লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন টাকা নেওয়া দেওয়ার বিষয়গুলোতে? সেইখানে সিবিআই বা ইডি এই বিষয়গুলোকে থামাতে বাধ্য হচ্ছে। কৌস্তব, অনেকগুলো ডেভেলপমেন্ট এই মুহূর্তে হয়েছে, আমি আবার পিঙ্কির কাছে যাব। পিঙ্কি, এই মুহূর্তে তোমার ওখানে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে প্রায় 11:30 বাজে এই মুহূর্তে, ওখানে কি পরিস্থিতি? একেবারেই দেখো 11:30 বাজতে চললো এবং তুমি জানো বেশ কিছুক্ষণ হয়েছে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ার পর তাকে অ্যারেস্ট শো করা হয়েছে।